হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে শুধু জুলাই মাসেই ভর্তি হয়েছে 114 জন। ডেঙ্গুতে প্রাণহানি ঠেকাতে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। একে একে হাসপাতালে আসছে ডেঙ্গু রোগী। ছোট ওয়ার্ডে জায়গা না হওয়ায় বড় ওয়ার্ডে রোগী স্থানান্তরের প্রক্রিয়া চলছে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে। গিটের মধ্যে বেশি ব্যথা আর হচ্ছে মানে জ্বর সাথে। ঈদে আমি আমার আত্মীয় স্বজনের বাসায় বেশি যাতায়াত করার কারণে হয়তো মশা ডেঙ্গু আক্রান্ত হয়েছে। গত 4 মাসে সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত 252 জন ভর্তি হন, আর শুধু জুলাই মাসে ভর্তি হয়েছে শতাধিক রোগী। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। কিছু কিছু ওয়ার্নিং সাইন আছে, যেগুলির একটা দেখা দিলেই, সেটা জ্বরের সময় অথবা জ্বরের পরে যে কোনো একটা দেখা দিলে তাকে অতি সত্বর হাসপাতালে যোগাযোগ করতে। সেটি কি, একটা রোগী খুব দুর্বল হয়ে যাচ্ছে, সে পেটে তীব্র ব্যথা, প্রচুর বমি এবং খেতে পারতেছে না। ডেঙ্গু প্রতিকারের চেয়ে প্রতিরোধে জোর দেওয়ার পরামর্শ এই চিকিৎসকের। নিজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোথাও জমানো পানি থাকতে দেওয়া যাবে না। আর সবচেয়ে বড় কথা হলো যে যারা বাচ্চা বা আমরা যারাই হোক দিনের বেলা ঘুমায়, তারা যেন অবশ্যই মশারি ব্যবহার করে ঘুমায়। চলতি বছর ডেঙ্গুতে প্রায় 80 জনের মৃত্যু হয়েছে, শুধু জুলাই মাসেই মারা গেছে প্রায় 30 জন। কাবির হাসনাইন, দীপ্ত সংবাদ, ঢাকা। হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে শুধু জুলাই মাসেই ভর্তি হয়েছে 114 জন। ডেঙ্গুতে প্রাণহানি ঠেকাতে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। একে একে হাসপাতালে আসছে ডেঙ্গু রোগী। ছোট ওয়ার্ডে জায়গা না হওয়ায় বড় ওয়ার্ডে রোগী স্থানান্তরের প্রক্রিয়া চলছে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে। গিটের মধ্যে বেশি ব্যথা আর হচ্ছে মানে জ্বর সাথে। ঈদে আমি আমার আত্মীয় স্বজনের বাসায় বেশি যাতায়াত করার কারণে হয়তো মশা ডেঙ্গু আক্রান্ত হয়েছে। গত 4 মাসে সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত 252 জন ভর্তি হন, আর শুধু জুলাই মাসে ভর্তি হয়েছে শতাধিক রোগী। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। কিছু কিছু ওয়ার্নিং সাইন আছে, যেগুলির একটা দেখা দিলেই, সেটা জ্বরের সময় অথবা জ্বরের পরে যে কোনো একটা দেখা দিলে তাকে অতি সত্বর হাসপাতালে যোগাযোগ করতে। সেটি কি, একটা রোগী খুব দুর্বল হয়ে যাচ্ছে, সে পেটে তীব্র ব্যথা, প্রচুর বমি এবং খেতে পারতেছে না। ডেঙ্গু প্রতিকারের চেয়ে প্রতিরোধে জোর দেওয়ার পরামর্শ এই চিকিৎসকের। নিজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোথাও জমানো পানি থাকতে দেওয়া যাবে না। আর সবচেয়ে বড় কথা হলো যে যারা বাচ্চা বা আমরা যারাই হোক দিনের বেলা ঘুমায়, তারা যেন অবশ্যই মশারি ব্যবহার করে ঘুমায়। চলতি বছর ডেঙ্গুতে প্রায় 80 জনের মৃত্যু হয়েছে, শুধু জুলাই মাসেই মারা গেছে প্রায় 30 জন। কাবির হাসনাইন, দীপ্ত সংবাদ, ঢাকা।